পথ দেখিয়েছিলেন মুকুল রায়, সেই পথে গুটি গুটি করে হাঁটতে শুরু করেছিলেন বিধায়করা। বিশ্বজিৎ দাস এসেছেন, তন্ময় ঘোষ এসেছেন, সৌমেন রায়ও এসেছেন। এবার বঙ্গ বিজেপিকে ভালো রকম ঝটকা দিয়ে শনিবার তৃণমূলে যোগ দিলেন দুবারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বড়াল। এখন পদ্ম শিবিরে ঘুম ছুটিয়ে একটাই প্রশ্ন দাপিয়ে বেড়াচ্ছে, লাইনে আর কে কে আছে? সেই তালিকা করতে বসে এখন বিজেপির নেতারাই কেঁদে ভাসাচ্ছেন, কারণ কারোর ওপরেই আর তাঁদের কোনো ভরসা নেই। সকলেই সন্দেহের তালিকায়, তা সে বিধায়ক হোক কি সাংসদ। তৃণমূলের দাবি, বাবুলের পরে অন্তত 25 জন বিধায়ক আর 7 জন সাংসদ আছেন লাইনে, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। জল্পনায় সবার ওপরের নাম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। শ্রী সুজাতা খাঁ এখন তৃণমূলে। বঙ্গ বিজেপির বিরুদ্ধে বেশ কয়েকবার ফেসবুকে পোস্ট করে আবার পিছিয়েও গেছেন, তবে বউয়ের হাত ধরেই পুরনো দলে ফেরার সম্ভাবনা তাঁরই নাকি সবচেয়ে বেশি বলে জল্পনা চলছে। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানানো হলেও সিএএ নিয়ে শান্তনু ঠাকুরকে নিরাশ করেছে বিজেপি। মতুয়াদের সমর্থন নাকি তাঁর ওপর থেকে কমছে ক্রমশ। এদিকে তাঁর সম্বন্ধে তৃণমূলের সঙ্গে যোগ রাখার জল্পনাও বেড়ে চলেছে। তাই তিনি যে দল বদল করতে খুব একটা অনিচ্ছুক নন, এ কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লকেট চট্টোপাধ্যায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ছিলেন, রাজ্য মহিলা কমিশনের দায়িত্বে ছিলেন 2012 নাগাদ। 2014 টিকিট না পেয়েই নাকি বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু তৃণমূলের নেতাদের সঙ্গে যোগ রেখে চলেছেন এমনটাই প্রায়ই শোনা গিয়েছে। বিধানসভা ভোটে হেরে তাঁর জৌলুস নাকি অনেকটাই কমেছে, পাননি কেন্দ্রীয় মন্ত্রিত্ব, তাই তাঁকে ঘিরেও রয়েছে জল্পনা। সুরিন্দরজিৎ সিং আলভালিয়া দুবারের সাংসদ, দার্জিলিংয়ের পর এবার জিতেছেন বর্ধমান দুর্গাপুর থেকে, কিন্তু তাঁকে নাকি পাত্তা দেওয়া হয় না বলে তিনি রীতিমতো ক্ষুব্ধ এমনটাই চাউর হয়েছে নেটমহলে। সুতরাং দলবদলের জল্পনা থেকে তিনিও বাদ নেই। খগেন মুর্মু ছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়ক। 2019 দল বদল করে বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতেন মালদা উত্তর থেকে। বাম মানসিকতা নিয়ে বিজেপিতে তিনি নাকি একঘরে হয়ে থাকছেন বলেই জোর গুজব, তাই তার বিজেপি ছাড়া নিয়ে জল্পনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার সময়ে রাজনীতির জল কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায়।